Bismillahirrahmanirrahim. Shudhu darshok mondoli, assalamu alaikum. Ami shobaike shagoto janacchi amar channel Digital Pathsala. Amar naam Tanvir Hossain ebong ami ekjon career coach. Biupite ami career counselor hishebe kaj korechi ebong amar obhiggota theke ami jeta dekhechi je amader desher manush amra prothagoto shikshay bishwashi ebong amra notun kono jinish shikhte chai na ba shikhte pochondo kori na but বর্তমান প্রেক্ষাপটে আমাদের সবাইকে নতুন ভাষা নতুন কিছু একটা শিখতে হবে আমাদের ট্র্যাডিশনাল পড়ার পাশাপাশি আমি আজকে সেই জিনিসটা আলোচনা করব যে আপনি ম্যাট্রিক স্টুডেন্ট হতে পারেন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হতে পারেন ইউনিভার্সিটি লেভেল স্টুডেন্ট হতে পারেন কিন্তু আপনাকে কিছু একটা এক্সট্রা শেখা উচিত সেটা হতে পারে ভাষা সেটা হতে পারে কম্পিউটার বিষয়ে কোনো স্কিল সেটা হতে পারে প্রোগ্রামিং কোডিং যে কোনো কিছু আপনি শিখতে পারেন এখন প্রশ্ন হচ্ছে আপনি কি আপনার পড়াশোনার পাশাপাশি অন্য জিনিসগুলো শিখতে পারবেন কিনা আমার উত্তর হচ্ছে এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ পারা যাবে আমরা এই জিনিসটা ওয়েস্টার্ন ফিলোসফি থেকে আমরা নিয়েছি যে পাশ্চাত্য দেশে ওরা একাধিক জিনিসকে একসাথে শিখে পড়াশোনার পাশাপাশি এটাকে বলা হয় আলট্রা লার্নিং আমি আজকে আলট্রা লার্নিং বিষয়ে আলোচনা করব তো আমি আলট্রা লার্নিং বিষয়ে আলোচনা করছি আমি একটা উদাহরণ দিব যে আলট্রা লার্নিং এর মাধ্যমে আপনি এক্সট্রা হিসেবে হয়তো ভাষা শিখছেন আপনার পড়াশোনার পাশাপাশি আপনি হয়তো ভাষা শিখছেন এই ক্ষেত্রে আপনি যদি ভাষাকে রিপ্লেস করেন অন্য কোনো সাবজেক্ট দিয়ে লাইক প্রোগ্রামিং কোডিং একইভাবে অ্যাপ্লিকেবল হবে আমি যে টেকনিকগুলো নিয়ে আজকে আলোচনা করব তার মানে হচ্ছে আমরা আলট্রা লার্নিং এর মাধ্যমে ভাষা শিখতে পারি আমাদের কোনো নতুন কোনো পড়াশোনা শিখতে পারি কোনো সাবজেক্ট শিখতে পারি কোডিং শিখতে পারি কম্পিউটার প্রোগ্রামিং শিখতে পারি মানে যে কোনো একটা সাবজেক্ট এই মেথডগুলো আমি যেটা নিয়ে আলোচনা করব এই মেথডগুলোর মাধ্যমে আমরা শিখতে পারবো এটাই হচ্ছে বেসিক পয়েন্ট আচ্ছা আলট্রা লার্নিংটাকে আমরা যেটা যেভাবে শিখি সেটা হচ্ছে আলট্রা লার্নিং হচ্ছে আমার এন্ড স্টেট মানে শেষে আমি আলট্রা লার্নিং এ যাব তো আমার আলট্রা লার্নিং এর জন্য আমাকে ভেঙে শিখতে হবে মেটা লার্নিং হচ্ছে আলট্রা লার্নিং এর নিচের স্তর এবং মেটা লার্নিং এর নিচে আমাকে স্পেসিফিক কিছু টেকনিক শিখতে হবে এটা আলটিমেটলি আমার এই টেকনিকগুলো মেটা লার্নিং এবং আলটিমেটলি আমাকে আলট্রা লার্নিং এ হেল্প করবে আমি ভেঙে ভেঙে বলছি যেমন আমার এখানে আমি তিনটা আমি স্ট্র্যাটেজি বা তিনটা টেকনিক দিয়ে আলোচনা করব এটা আমি আমার পার্সোনাল লাইফে এই বিষয়ে ব্যবহার করে সাকসেস পেয়েছি এবং আমি এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি এই তিনটা টেকনিক আরো টেকনিক আছে বাট এই তিনটা টেকনিক খুব ইফেক্টিভ প্রথমে আমি আলোচনা করব প্রথম টেকনিক পমোডোরো টেকনিক এই বিষয়ে আমার একটা আলাদা ভিডিও আছে আপনারা দেখতে পারেন হ্যাঁ আজকের জন্য বলবো শর্ট করে বলছি পমোডোরো টেকনিক হচ্ছে ইতালিয়ান একজন ভদ্রলোক ফ্রান্সিসকো সিরিল 1980 সালে ওনার কাছে একটা ঘড়ি ছিল যেটা দেখতে টমেটোর মতো ছিল ইতালিয়ান ভাষায় টমেটোকে বলে পমোডোরো সো ওই বিশেষ যেই টমেটো শেপের যে ঘড়িটা ছিল সেই ঘড়িতে উনি 25 মিনিট পরে অ্যালার্ম দিতেন কারণ একটা স্টুডেন্ট 25 মিনিট পরে 5 মিনিট ব্রেক নেয় এই যে সেশন ক্রিয়েট করলো এটাকে বলা হয় পমোডোরো টেকনিক তার মানে হচ্ছে এগুলোকে বলে পমোডোরো সেশন 25 মিনিট করে হচ্ছে পমোডোরো সেশন আপনি 25 মিনিট পড়বেন ভাষা পড়লেন প্রোগ্রামিং করলেন কোডিং করলেন বা যে কোনো কিছু শিখলেন সেকে 5 মিনিট ব্রেক নেবেন এরকম চারটা পমোডোরো সেশন মিলে একটা বড় পমোডোরো সেশন হয় তার মানে হচ্ছে আপনি 25 মিনিট পড়বেন 5 মিনিট ব্রেক নেবেন 25 মিনিট পড়বেন 5 মিনিট ব্রেক করেন এভাবে করে চারটা সেশন পরে আপনি একটা বড় ব্রেক নেবেন 1 ঘন্টা বা 2 ঘন্টা তারপর আবার এরকম 4 25 100 মিনিটের আপনি পড়তে বসবেন এইভাবে 6 থেকে 7 ঘন্টা বা 4 থেকে 6 ঘন্টা সেশনে যদি কেউ পড়ে এই টেকনিককে বলে পমোডোরো টেকনিক এবং খুবই ইফেক্টিভ একটা টেকনিক স্পেশালি পড়াশোনার ক্ষেত্রে সো এটা আমাদের ফার্স্ট টেকনিক পমোডোরো টেকনিক আপনি অ্যাপ্লাই করতে পারেন নেক্সট লার্ন প্র্যাকটিস এন্ড রিপিট লুপ এটাও একটা টেকনিক আমরা যে কোনো জিনিস যখন শিখতে যাই আমরা তখন করি কি আমরা প্রথমে জিনিসটাকে শিখি শিখতে আমি ধরলাম আপনার লাগলো আধা ঘন্টা যে কোনো একটা জিনিস শিখলেন ভাষা হোক এনিথিং শিখতে লাগলো আধা ঘন্টা নেক্সট আধা ঘন্টা পর একটা 5 মিনিটের ব্রেক তারপর আবার আধা ঘন্টা প্র্যাকটিস এবং এরপরে আপনি একটা 10 মিনিটের ব্রেক নিলেন এই যে লুপের মধ্যে আপনি কাজে লাগাচ্ছেন সময়কে লার্ন প্র্যাকটিস এবং রিপিট এই লুপের মাধ্যমে আপনি এটা হচ্ছে আরেকটা স্ট্র্যাটেজি বা টেকনিক এটা খুব ইফেক্টিভ আমি বলবো যে এটা
মিলিটারিতে শেখানো হয়, এটা আর্ম ফোর্সেসে শেখানো হয় যে প্রথমে শেখানো হয়, তারপর প্র্যাকটিস করানো হয়, তারপর রিপিট, এই সাইকেল সাইক্লিকটা রিপিট করবে। এটা আবার আরেকটা টেকনিক। থার্ড টেকনিক যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে গোল্ড লিস্ট মেথড। তো গোল্ড লিস্ট মেথড হচ্ছে যে আপনাদের খাতায় ওকে ধরলাম, এটা যদি আমার একটা খাতা হয় তাহলে খাতায় আপনার দুইটা পেজ থাকে, তাই তো? তো গোল্ড লিস্ট টেকনিক হচ্ছে আপনি ছোট অঙ্ক হোক, কোনো কিছু লেখা হোক, শব্দ হোক, আপনি প্রথমে উপরে এক কর্নারে লিখলেন, লিখে দুই দিন পরে আপনি এই জিনিসটাকে মুখস্থ লেখার চেষ্টা করবেন খাতার অপর প্রান্তে, আবার দুই দিন পরে আবার লেখার চেষ্টা করবেন খাতার নিচে যেখানে সাদা অংশ ছিল, আবার ফাইনালি অপর অংশ। তার মানে এখানে চারটা অংশে ভাগ করে আপনি বিভিন্ন জিনিস লিখে লিখে প্র্যাকটিস করবেন, এটাকে বলা হয় গোল্ড লিস্ট মেথড। এখন এই এই পাতা শেষ, এখানে একটা আইটেম ছিল, একটা হয়তো শব্দ ছিল, ভোকাবুলারি ছিল, বা কোনো একটা জিনিস ছোট অঙ্ক থাকলে আপনি লিখে এটাকে চারবার প্র্যাকটিস করলেন, এই পাতা শেষ। নেক্সট টাইম যখন করবেন নতুন পাতা চুজ করে আবার এখানে চারবার সাইক্লিক অর্ডারে, এটাও কিছুটা লার্ন প্র্যাকটিস রিপিট এরকম লুপের মতো, বাট এটার স্পেশাল নাম হচ্ছে, এটাকে বলা হয় গোল্ড লিস্ট মেথড। এই সবগুলো মেথডই ইন্টারনেটে বিভিন্ন ভিডিও আছে, আপনারা এটা দেখতে পারেন। সো আমরা যখন এই মেথডগুলো প্র্যাকটিস করব, এটা একটা করা যায় অথবা কম্বিনেশন করে একদিনের মধ্যে তিনটা মেথডও প্র্যাকটিস করা যায়, ডিপেন্ডস যে আমরা কিভাবে প্র্যাকটিস করছি। আমরা যে কোনো দুইটা মেথডকে কম্বাইন করতে পারি, অথবা তিনটা নিয়ে আমরা কাজ করতে পারি, অথবা যে কোনো একটাও করতে পারি, এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করবে যে আমি কোন মেথডটা ইউজ করছি, বাট তিনটা মেথড হচ্ছে অত্যন্ত ইফেক্টিভ, কার্যকর। সো আমরা যখন এই মেথডগুলো আমরা ইউজ করছি, আমরা আলটিমেটলি চলে যাচ্ছি মেটা লার্নিং ফেজে, এবং আমার এরকম মেটা লার্নিং মাল্টিপল লার্নিং ফেজে আমি যখন শিখব একটা জিনিস আমার মাথার মধ্যে বসে যাবে। এবং দেখা গেছে যারা পলিগ্লট বা মাল্টিপল ভাষা জানে, একাধিক ভাষা জানে, তারা এরকম টেকনিক ইউজ করে খুব কম সময়, ছয় মাস এক বছরের মধ্যে ভাষা আয়ত্ত করে। সো এইভাবে যে কোনো কিছু, একটা নতুন ভাষা শেখা যায়, যে কোনো করুন নতুন সাবজেক্ট আয়ত্ত করা যায়। এখন ডিপেন্ড করে যে আপনার প্র্যাকটিসের ফ্রিকোয়েন্সি এবং আপনি কতটা ইফেক্টিভলি প্র্যাকটিস করছেন। এটা কারো ক্ষেত্রে এক বছর হবে, কারো ক্ষেত্রে দুই বছর, বাট আই এম শিওর এইরকম প্র্যাকটিস সেশনগুলো টেকনিকগুলো যখন আমরা ইউজ করবো তখন আমাদের লার্নিংয়ের এফিসিয়েন্সি বেড়ে যাবে এবং আমরা খুব সুন্দরভাবে শিখতে পারবো। সো আমরা চলে গেলাম আলটিমেটলি মেটা লার্নিং ফেজে। এখন প্রত্যেকটা মেটা লার্নিং ফেজের পর আমাদেরকে একটা ব্রেক নিতে হবে। এখন মেটা এই 24 ঘন্টার মধ্যে এই টেকনিকগুলো যদি অ্যাপ্লাই করি তাহলে আমার মেটা লার্নিং হবে এক সপ্তাহ থেকে তিন মাস বা চার মাস, এই ফেজটাকে আমরা বলি মেটা লার্নিং ফেজ। তো চার মাস বা তিন মাস এগুলো অ্যাপ্লাই করলে আমাদেরকে ছোট একটা ব্রেক দিতে হবে পড়ালেখা থেকে, হয়তো তিন দিন চার দিনের একটা ব্রেক, মাথার উপর থেকে যেগুলো বোঝা ছিল, পড়ার চাপ ছিল, রিল্যাক্স করতে হবে তিন চার দিন। এরপরে আমরা আবার নতুন করে শুরু করব আমার এই বিভিন্ন টেকনিকগুলোর মাধ্যমে, আমি আবার চলে যাব মেটা লার্নিং, এবং আমার আলটিমেটলি এরকম এক একটা মেটা লার্নিং ফেজগুলো আমার অ্যাড করবে আলটিমেটলি আলট্রা লার্নিং ফেজ। এবং আলট্রা লার্নিং কোনো বিশেষ কোনো কিছু না, আমার ছোট ছোট টেকনিককে প্রত্যেকদিন প্র্যাকটিস করা, প্রত্যেক সপ্তাহে প্র্যাকটিস করা, প্রত্যেক মাসে প্র্যাকটিস করা, আলটিমেটলি এটাই যখন আমি ইয়ারলি প্র্যাকটিসে চলে যাবে আমার এটা একটা আলট্রা লার্নিং এ পর্যবসিত হবে। এটাই হচ্ছে আলট্রা লার্নিং এর টেকনিক। তো এই টেকনিকটা কাজে লাগানোর জন্য আপনাকে এটা ছোট ইউনিটটাকে বুঝতে হবে। আলটিমেটলি আলট্রা লার্নিং বা মেটা লার্নিং যাওয়ার আগে আমাকে জানতে হবে এই ছোট টেকনিকগুলো আর কি, যেটা আমি আবার বলি পমোডোরো টেকনিক নিয়ে কথা বললাম, লার্ন প্র্যাকটিস রিপিট লুপ নিয়ে কথা বললাম, গোল্ড লিস্ট মেথড নিয়ে কথা বললাম। আমি যদি এই প্রত্যেকটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি আমার দৈনিক পড়ার সূচিতে, আমি যদি এইভাবে করে আমি পড়তে পারি তাহলে এটা আমার মেটা লার্নিং এর জন্য সহায়ক হবে, এবং আলটিমেটলি মাল্টিপল মেটা লার্নিং সেশন শেষে আমি এটা আমার হয়ে যাবে আলট্রা লার্নিং। তো আজকের ভিডিওতে আমি কথা বলেছি বিভিন্ন টেকনিক নিয়ে, এই টেকনিকগুলো কম্বাইন করলে হয় মেটা লার্নিং, মাল্টিপল মেটা লার্নিং সেশন তিন মাস করে যদি আমি করি তাহলে আমার আলটিমেটলি বছর শেষে আমার হবে আলট্রা লার্নিং। এই সবগুলো যোগফল হচ্ছে আলট্রা লার্নিং। আমি আশা করলাম করছি যে আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হবে। আমার ভিডিও পছন্দ করলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি খুশি হব। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। সালাম আলাইকুম।